আমি এখন আজকে তোমাদের রুশোর যে সাধারণ ইচ্ছা পড়াবো, রুশোর সাধারণ ইচ্ছা, যেটা রুশোর রাজনৈতিক চিন্তা ভাবনা বা রাষ্ট্রচিন্তার মূল অংশ। রুশোর সাধারণ ইচ্ছা এই কারণে প্রতিস্থাপিত করেছেন, তিনি রাষ্ট্রের সার্বভৌম শক্তি এবং ব্যক্তি স্বার্থ বা ব্যক্তি ইচ্ছে এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন বা ব্যালেন্স আনতে চেয়েছিলেন। হবস যেমন চূড়ান্তভাবে সার্বভৌম ক্ষমতার পক্ষপাতি ছিলেন, আবার লক যেমন উদারনীতিবাদের প্রতিকৃত, কিন্তু রুশো এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে চেয়েছিলেন বা একটা সামঞ্জস্য বজায় রাখতে চেয়েছিলেন, তাই তিনি এই জেনারেল উইল বা সাধারণ ইচ্ছার কথা বলেন। তিনি বলছেন যে সাধারণ ইচ্ছা হচ্ছে সকলের ইচ্ছা বা সকলের ইচ্ছের সমন্বয়। তো সমষ্টির ইচ্ছাকে বলছে সাধারণ ইচ্ছা, কিন্তু এখানে মাথায় রাখতে হবে তোমাদের দুটো জিনিস একটা পরিষ্কারভাবে। একটা হচ্ছে যে রুশো দুটো ভাগে ইচ্ছেকে ভাগ করেছিলেন, একটা হচ্ছে প্রকৃত ইচ্ছা বা রিয়েল উইল, আর একটা হচ্ছে অপ্রকৃত ইচ্ছা। প্রকৃত ইচ্ছা কি? যে ইচ্ছা মানুষের নিজের ইচ্ছে গণ্ডির বাইরে বেরিয়ে ব্যক্তি বা সমষ্টির কল্যাণ করতে চায় তাকে বলছে ব্যক্তিগত প্রকৃত ইচ্ছা। আর অপ্রকৃত ইচ্ছা অপরপক্ষে সেই ইচ্ছে যা মানুষের নিজের স্বার্থকে চরিতার্থ করতে উদ্যোগী হয়। তো এই দুটো ইচ্ছার মধ্যে উনি বলছেন যে জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা হচ্ছে মানুষের প্রকৃত ইচ্ছার সমন্বয়। অর্থাৎ সমষ্টির ইচ্ছা বা সাধারণ ইচ্ছা কিন্তু সবসময় এক হবে না, মানে যদি প্রতিটি মানুষের মধ্যে প্রকৃত ইচ্ছা না থাকে তাহলে কিন্তু প্রত্যেকের ইচ্ছাকে সাধারণ ইচ্ছা বলা যাবে না। তাহলে প্রকৃত ইচ্ছা কোনটি? যেটি সমষ্টির উন্নয়ন বা কল্যাণ করতে চায়। তাহলে আমার একটা সমাজে যদি 50 জন লোক থাকে, সেখানে যদি একজন লোকের প্রকৃত ইচ্ছা থাকে, তাহলে কিন্তু মেজরিটি অর্থাৎ 49 লোকের কিন্তু যে ইচ্ছেটা আছে সেটাকে কিন্তু উনি সাধারণ ইচ্ছা বলবেন না, অর্থাৎ একজনের ইচ্ছাই কিন্তু তখন সাধারণ ইচ্ছা হয়ে থাকবে। তাহলে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল উইল অ্যান্ড দ্য উইল অফ দ্য মেজরিটি। মেজরিটির কাছে রিয়াল উইল নাও থাকতে পারে, কিন্তু রিয়াল উইলের সমন্বয় হচ্ছে সাধারণ ইচ্ছে। আর সাধারণ ইচ্ছে কতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা খুঁজে পাই, যেমন সাধারণ ইচ্ছা হচ্ছে অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য, অপ্রতিনিধি মানে অপ্রতিনিহত, অর্থাৎ প্রতিনিধি দ্বারা উপস্থাপিত করা যাবে না। এই হচ্ছে সার্বভৌম, মানুষের কল্যাণ করতে চায়। এগুলো কতগুলো আমরা বৈশিষ্ট্য রুশোর সাধারণ ইচ্ছা থেকে খুঁজে পাই। আর এটা মাথায় রাখতে হবে যে রুশোর সাধারণ ইচ্ছার পিছনে বলার বক্তব্য ছিল এই যে যদি কোনো সমাজে দেখা যায় যে বেশিরভাগ লোকেরই প্রকৃত ইচ্ছা নেই, তাহলে বাকি লোকেদের কিন্তু প্রকৃত ইচ্ছার অনুগামী করাটা হচ্ছে রাষ্ট্রের কাজ। অর্থাৎ রাষ্ট্রের পপুলেশন বা সিটিজেন যদি রাষ্ট্রের প্রতি বা সমাজের প্রতি দায়বদ্ধ না থাকে বা সমাজের কল্যাণের জন্য সচেষ্ট না হয়, তাহলে কিন্তু রাষ্ট্র তাদেরকে বাধ্য করতে পারে। এখানেই কিন্তু টুইস্টটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই অবধি থাকলো আজকে। তোমাদের যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে জানাবে, আর ইংরেজি মেটেরিয়ালস বা নোটস হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।